সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদেরকে আমি আজকে বিয়োগ অঙ্কের নতুন একটা নিয়ম তোমাদেরকে শেখাবো। তো তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি তুমি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে। তো চলো আমরা বিয়োগ অঙ্কের নতুন একটা নিয়ম শিখছি। তো এখানে দেখো, এই যেখানে নয় আছে এবং এককের ঘরে উপরে আছে কত, আট। তাহলে আট এটা ছোট, নিচেরটা বড়। তাহলে তোমাকে কী করতে হবে নতুন নিয়মে, কিন্তু ঠিক আছে, তো এই নয় আছে এটাকে তোমাকে দশ বানাইতে হবে। তাহলে দশ বানানোর জন্য কত দরকার, এক। সে একটা কী করবা, উপরের সংখ্যার সাথে যোগ করে দিয়ে বসাই দিবা। তাহলে এখান থেকে এক, এখানে আছে আট, আট এটাকে হচ্ছে কত, নয়। যখনই তুমি এই সংখ্যাটাকে দশ বানানোর কাজটা করবা, এখানে তুমি এখান থেকে দুই পাও, তিন পাও, চার পাও দিয়ে তুমি দশ বানাও না কেন, সব সময় তোমাকে ধরে নিতে হবে যখনই তুমি দশ বানাবে তখনই তোমার হাতে এক আছে। তাহলে তিনের সাথে এক যোগ করলে কত হবে, হাতের একে যোগ করলে কত হবে, চার। তাহলে নয় থেকে চার গেলে হচ্ছে পাঁচ, নয় থেকে চার গেলে কত, পাঁচ। এভাবে তুমি করে ফেলতে পারো। পরের অঙ্কটা খেয়াল করো, আমরা এটাকে দশ বানাবো, দশ বানানোর জন্য কত দরকার, দুই। এটাকে দশ বানাবো, এই আটটাকে কত বানাবো, দশ। যেহেতু এককের ঘরে উপরে ছোট, তাহলে এটাকে দশ বানাইতে হবে। দশের জন্য কত দরকার, দুই দরকার। সে দুইটা উপরের সংখ্যার সাথে যোগ করে দিবে। তাহলে এখানে আছে ছয়, আমরা এখান থেকে পেলাম দুই। তাহলে ছয় দুই হচ্ছে তোমার কত, আট। যখনই তুমি এটাকে দশ বানাবে ধরে নিতে হবে তোমার হাতে এক আছে। এই তিনের সাথে এক যোগ করলে কত হবে, চার। তাহলে আট থেকে চার গেলে হচ্ছে কত, চার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্কটার সমাধান করব। খেয়াল করো পরের অঙ্কটা, এখানে দেখো এ আছে কত, সাত। এই সাতটাকে আমরা কত বানাবো, দশ বানাবো। তাহলে সাতটাকে দশ বানানোর জন্য কত দরকার, সাতটাকে দশ বানানোর জন্য কত দরকার, তোমার দরকার কত, তিন। সাতটাকে দশ বানানোর জন্য কত দরকার, তিন দরকার। এই তিনটা কী করবা, উপরের সংখ্যার সাথে যোগ করে দিবা। তাহলে পাঁচে তিনে কত, আট। সেই আটটা তুমি এখানে বসাই দিবা, ঠিক আছে। এখন আসো, যখনই তুমি এটাকে দশ বানাবে তখন তোমাকে বুঝে নিতে হবে হাতে এক আছে। তাহলে হাতের এক, এই এক যোগ করলে কত হবে, দুই। হাতের এক আর এই এক যোগ করলে কত হবে, দুই। তাহলে আট থেকে দুই গেলে হচ্ছে তোমার কত, ছয়। আট থেকে দুই গেলে কত, ছয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই আমরা এই অঙ্কটা সমাধান করবো। এই ধরনের নিয়মটা কিন্তু তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়েছো। তো এখন এই ভিডিওতে এই অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে লিখবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটাকে, ভিডিওতে লাইক দিবা, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু এই নিয়মটা শেয়ার করবা, কেমন। তো দেখো আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে আছে সাত, তো আমরা এটাকে কী বানাবো, দশ বানাবো। তাহলে সাতকে দশ বানানোর জন্য কত দরকার, তিন দরকার। তো সাতকে দশ বানানোর জন্য কত দরকার, তিন দরকার। এই তিনটা কী করবো, এই উপরে পাঁচের সাথে, পাঁচ সংখ্যাটার সাথে যোগ করে দিব। তাহলে এই তিনটা আমরা যদি পাঁচের সাথে যোগ করে দিই তাহলে হবে কত, আট। পাঁচের তিনে কত, আট। যখনই তুমি এই সংখ্যাটাকে দশ বানাবে তখন তোমাকে বুঝে নিতে হবে হাতে এক আছে। হাতের একটা তুমি এই সংখ্যার সাথে যোগ করবা, অর্থাৎ তিনের সাথে যোগ করবা। তাহলে হাতের একটা তুমি যদি তিনের সাথে যোগ করো তাহলে এটা কত হবে, এই সংখ্যাটা কত হবে, চার। এখন দেখো আট থেকে চার গেলে হচ্ছে কত, চার, ঠিক আছে। আমরা এভাবে কিন্তু নতুন নিয়মে বিয়োগ অঙ্ক শিখে যেতে পারি, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য।